ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আসবো আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে। আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেল এবং সুইং মেশিন ডক্টর ফেসবুক পেজ। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো জুকি MF7923 এই মডেলের রয়্যাস কাটার ফ্ল্যাট লক সুইং মেশিনের এবং CP18 ডিসপ্লের কিছু প্রোগ্রাম। তো কিছু ইম্পর্টেন্ট যে প্রোগ্রামগুলো আমাদের বেশি প্রয়োজন, সেই প্রোগ্রামগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব শর্টকাটের মধ্যে। যেমন আমাদের এই প্যানেল বোর্ডের উপরে কিছু শর্টকাট প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। আপনি একটু ভালো করে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন প্লাস এবং মাইনাস, ইন্টার বাটন, ABCD বাটন, এমনকি ব্যাগ স্টিচ, ফার্স্ট ব্যাগ স্টিচ, সিঙ্গেল ব্যাগ স্টিচ, ডাবল ব্যাগ স্টিচ। তো এখানে আই বাটন রয়েছে, আমরা যদি আই বাটনের মধ্যে প্রেস করি, প্রেস করলে আমাদের এখানে কিছু প্রোগ্রাম চলে আসবে শর্টকাটে, সেই প্রোগ্রামগুলো আমরা দেখে নিই। এখানে দেখা দেওয়া আছে RRN, এখানে অন দেওয়া আছে। আমরা যেটা যদি অফ করে দিই, অফ করে যদি আমরা ইন্টার করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই RRN এটা অফ হয়ে গেল। এটার মতলব হচ্ছে আমাদের মেশিনের যেই ইউটি নাইফ রয়েছে, সেই ইউটি নাইফ অফ হয়ে যাবে। আমরা মেশিনে রান করলাম, যখন আমরা পিছনে প্রেস করতেছি, আমাদের প্রেশার ফিট উপরে উঠে গেছে, কিন্তু আমাদের নাইফ মারতেছে না। এই দেখেন, এই প্রেশার ফিট নাইফ যখন মারার কথা, তখন কিন্তু না মেরে প্রেশার ফিট উপরে উঠে আসে। তো এটা আমরা চাইলে এই শর্টকাটে এখান থেকে এই RRON এখান থেকে আমরা এটাকে অন করে দিতে পারি। এটাকে অন করে দিলে আমাদের ইউটি নাইফটা অন হয়ে যাবে। এটা আরেকটা প্রোগ্রাম আছে ভিতর থেকে, আমি সেটাও দেখিয়ে দিব। এই নাইফ অফ অন করার জন্য আমাদেরকে পাওয়ারটি অফ করে আবার যখন পুনরায় আই বাটন ধরে অন করব, এই 9 নম্বর প্রোগ্রাম এখানে আমরা যদি এক করে দিই, তাহলে এই নাইফটা আমাদের অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নাইফটা কিন্তু এখন আর কাজ করতেছে না। আবার আমরা যদি এটাকে আই বাটন প্রেস করে আমরা যদি মেশিনের পাওয়ার অন করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে 1 আছে, আমরা এটাকে 0 করে দিলে, 0 করে ইন্টার করে দিলাম, এখন দেখুন আমাদের মেশিনের নাইফ কিন্তু আবার কাজ করতেছে। তা আমরা বুঝতে পারলাম যে নাইফের ফাংশন দুইটি রয়েছে, আমরা শর্টকাটে একটি পেলাম আর একটি ভিতরে রয়েছে। আমরা আই বাটন প্রেস করে ধরে রাখলে এখানে আমরা স্পিড পাবো, উইপার পাবো। এই যে স্পিড এখানে 300 দেওয়া আছে, আপনার চাইলে এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন। হ্যাঁ, এখানে উইপার রয়েছে, উইপার অফ অন করা যায় এখান থেকে। তো আমরা এখানে আই বাটন প্রেস করে অফ করে দিলাম। আমরা এখন ভিতরে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে প্রবেশ করব। এখন আমরা দেখব যে এই মেশিনের রিসেট কীভাবে করতে হয়। রিসেট করার জন্য আই বাটন প্রেস করে মেশিনের পাওয়ারটি অন করতে হবে। অন করার পরে এখানে যে নাম্বারটা আসুক না কেন, আমাদের এখানে প্রোগ্রাম চেঞ্জ করতে হবে। প্রোগ্রাম চেঞ্জ করে আমাদের প্রোগ্রাম নাম্বার 95 নম্বর প্রোগ্রামে নিয়ে আসতে হবে। আমরা প্রোগ্রাম নাম্বার 95 আনলাম। আনার পরে এখানে আমাদের মডেল অনুযায়ী এখানে সেট করতে হবে। আমাদের যেহেতু মডেল MF7923, এই 7923-এর জন্য 95 প্রোগ্রামে F75 প্রোগ্রামে আমরা রাখবো। এখানে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, এখানে অনেকগুলো নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা। এই নাম্বারগুলো আসলে বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা হয়ে থাকে, যেমন প্লেন মেশিনে বা ফ্ল্যাটলকের আরও কয়েকটা মডেল আছে, সেই মডেলগুলোতে এখানে এই মডেলগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এখানে F75 রাখবো, F75 রেখে ইন্টার করে দেবো। এখন আমাদের মেশিনের রিসেট হয়ে গিয়েছে। আমরা শুরুতে দেখলাম যে মেশিনের স্পিড কত ছিল, মেশিনের স্পিড ছিল 300 না কত ছিল, এই যে এখন দেখুন স্পিড এটা 4500 হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে মডেল চেঞ্জ করলে আপনারা এই স্পিডটাকে সর্বোচ্চ 4500 মতো করতে পারেন, এবং আপনারা চাইলে এটাকে 4000 রাখতে পারেন, সর্বোচ্চ লিমিট 4000। সেই জন্য আপনারা 95 গিয়ে অন্য নাম্বার মডেল চেঞ্জ করে দিলে সেখানে 4000 স্পিড যাবে লিমিটে। তো আমরা এখন দেখবো এই মেশিনের স্পিড লক কীভাবে করে। স্পিড লক করার জন্য আমরা আই বাটন প্রেস করে মেশিনের পাওয়ারটি অন করব। এখানে 95 প্রোগ্রাম আসছে, আমরা এখানে 96 করে দেবো। 96 করার পরে এখানে আমরা 4500 স্পিড দেখতে পাচ্ছি। আমি যদি এখান থেকে স্পিডটা কমিয়ে দিই, আমি 3000 করে দিলাম, 3000 করে দিয়ে ইন্টার করে দিলাম, এখন দেখুন আমাদের মেশিনের স্পিডটা কিন্তু 3000 চলে আসবে। এই স্পিড কিন্তু 3000 চলে আসবে। তো এই ডিসপ্লেতে আলো খুব কম, এই জন্য দেখাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে একটু ভালোভাবে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে মেশিন অপারেটিং করতে হয়। আরেকটি প্রোগ্রাম দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে আমি আগে আপনাদেরকে দেখাই, মেশিনটা চালিয়ে দেখালাম। এই যে দেখেন, আমার মেশিনটা চলতেছে,
মেশিনটা চলার পরে আমি যখন নাইফ মারলাম, নাইফ মারার পরে অটোমেটিক ফিট কিন্তু জাগিয়ে আছে, হ্যাঁ উপরে উঠে আছে। এই যে অটোমেটিক ফিট উপরে উঠে আছে, আপনারা চাইলে এটাকে নিচে নামে রাখতে পারেন। অনেক সময় বিভিন্ন অপারেটর বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে। আমি কিন্তু প্যাডেল থেকে পা সরিয়ে দিয়েছি, কিন্তু আমাদের মেশিনের প্যাডেল প্রেশার ফিটটা কিন্তু উপরে উঠে দাঁড়িয়ে আছে। অনেক সময় এটা দেখা যায় যে নিচে নেমে থাকে, তখন সেই ক্ষেত্রে এটাকে উঠানো যায়। সেটা কত নম্বর প্রোগ্রাম আমি দেখাবো। মেশিনের পাওয়ারটা অফ করে দিলাম এবং আই বাটন প্রেস করে মেশিনের পাওয়ারটা অন করলাম। এখানে প্রোগ্রাম নাম্বার 45 নিয়ে আসবো আমরা। 45 এনে এখানে 1 আসছে, আমরা এটাকে 0 করে দেবো। দেখেন 45 নাম্বার 0 করে এন্টার করে দিলাম। এখন দেখুন আমাদের প্রেশার ফিট কিন্তু আর নাইপ মারার পরে আর প্রেশার ফিট দাঁড়াবে না। দেখেন নাইপ মারার পরে প্রেশার ফিট কিন্তু আর দাঁড়াচ্ছে না। আমি কিন্তু প্যাডেল থেকে পাও সরিয়ে দিলাম। প্রেশার ফিট কিন্তু দাঁড়াচ্ছে না। আমরা চাইলে ম্যানুয়ালভাবে দাঁড়া করাতে পারি, যেমন আমরা যদি এখন পিছনে প্রেস করি তাহলে সেক্ষেত্রে প্রেশার ফিট দাঁড়াবে। কিন্তু আমরা যদি চালানোর পরে যদি নাইপ ইউটি নাইপ ইউ কাজ করি, ট্রিমিং করার পরে যদি আমরা পাওয়াটা সরিয়ে নেই, তাহলে কিন্তু দাঁড়াবে না, প্রেশার ফিটার উপরে উঠবে না। এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের 55 নম্বর প্রোগ্রামে। আমরা সেই 55 নম্বর প্রোগ্রাম থেকে অপারেটারের পায়ের কন্ট্রোল অনুযায়ী আপনারা চাইলে সেটাকে অন করে দিতে পারেন। আমরা এখানে অন করে দিলাম, আবার অন করে দিয়ে আবার এন্টার করলাম। এখন দেখুন আমাদের মেশিনের কিন্তু প্রেশার ফিট কিন্তু দাঁড়িয়ে যাবে, নাইপ মারার পরে অটোমেটিক দাঁড়িয়ে যাবে। এভাবে চাইলে আপনারা এই মেশিনগুলো অপারেটিং করতে পারেন। তো আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, এই মেশিনের সোলো স্টিচ কীভাবে করবেন। আই বাটন প্রেস করে ধরবেন এবং মেশিনের পাওয়ারটি অন করবেন। প্রোগ্রাম নাম্বার 1 নিয়ে আসবেন। 1 আসার পরে এখানে দেখুন 1 দেওয়া আছে। আমরা এটাকে যদি বাড়িয়ে দিই, আমি এটাকে 9 পর্যন্ত করে দিলাম। প্রোগ্রাম নাম্বার 1 এসে আমি এটাকে 9 করে দিলাম। এখন ইন্টার বাটন প্রেস করলাম। এখন দেখুন, এখন দেখুন আমাদের সফট স্টিচ বা সোলো স্টিচ চালু হয়ে গিয়েছে। আমরা শুরুতে যখন প্যাডেল প্রেস করছি আমাদের 9 স্টিচ কিন্তু সোলো হচ্ছে, হওয়ার পরে আমাদের মেশিনটা জোরে স্পিডে চলতেছে। এখানে চাইলে আপনারা এই 1 নম্বর প্রোগ্রামটাকে 3 স্টিচ বা 2 স্টিচ করে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে প্রথম মাথায় সুতা কাটবে না বা ঝামেলা হবে না। আমরা 1 নম্বর প্রোগ্রামে 2 করে দিলাম, দিয়ে এক ইন্টার করে দিলাম। এখন আমাদের 2 স্টিচ সোলো হবে, তারপরে মেশিনটা জোরে চলবে। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা ঘন্টায় বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কেমন আজকে, আল্লাহ হাফেজ।